শিক্ষা মন্ত্রণালয়, টিএমইডি ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2A এর সকল কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মচারী এবং সকল সকল ছাত্রছাত্রী, আজকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি SM জয়নাল আবেদিন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিস্থিতি বিষয় AC মেশিনস 1, 6, 6, 6, 7, 6, 1, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল। আজকে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের ট্রান্সফর্মার ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট এবং ভোল্টেজ রেগুলেশন। আমরা ট্রান্সফর্মার ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট এবং ভোল্টেজ রেগুলেশন করার জন্য এবং ইফিসিয়েন্সি বাইর করার জন্য ট্রান্সফর্মার ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট করা হয়, এটা নিয়েই আলোচনা হবে। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ট্রান্সফর্মার ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্টের ধারণা, ট্রান্সফর্মার শর্ট সার্কিট টেস্ট এবং ইম্পিডেন্স টেস্টের ধারণা, ভেক্টর ডায়াগ্রাম অঙ্কনকরণ, ওপেন সার্কিট টেস্ট ও শর্ট সার্কিট টেস্ট সম্পর্কিত সমস্যা সমাধানের ধারণা, ভোল্টেজ রেগুলেশনের সংজ্ঞা, ভোল্টেজ রেগুলেশনের ইউনিটি, ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের সমীকরণের বর্ণনা, ভোল্টেজ রেগুলেশনের সাথে সম্পর্কযুক্ত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে আমাকে কমান্ড করেছো ইকুইভ্যালেন্ট সার্কিট কাকে বলে। ট্রান্সফর্মারের দুইটা কয়েল আছে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। এখন এখানে এই প্রাইমারি কয়েলের মধ্যেও রেজিস্টিভ ড্রপ আছে, ইন্ডাকটিভ ড্রপ আছে, সেকেন্ডারি তো রেজিস্টিভ ড্রপ এবং ইন্ডাকটিভ ড্রপ। এটা ম্যাগনেটিক্যালি সংযোগ, ইলেকট্রিক্যালি কোনো সংযোগ নাই, তাই এই সার্কিটকে আমরা যে কোনো একটা হয় ইন টার্মস অফ প্রাইমারি অথবা ইন টার্মস অফ সেকেন্ডারি, যে কোনো একটার সাইড দিয়ে হিসাব করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে ইকুইভ্যালেন্ট সার্কিট বলে। তা না হলে ইকুইভ্যালেন্ট সার্কিট না ধরলে আমাদের ভোল্টেজ ড্রপ শুধু প্রাইমারি সাইড ধরলে প্রাইমারি সাইডে আসবে, সেকেন্ডারিও হিসাব করতে হবে প্রাইমারির সাথে সাথে, সেই জন্য আমরা এটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমরা আজকের পাঠে আসি, ট্রান্সফর্মার ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট। এখন এখানে ধরো ট্রান্সফর্মারের আমাদের প্রাইমারি সাইড আছে এবং সেকেন্ডারি সাইড আছে, এবং এখন নো লোড টেস্টের সময় সবসময় আমাদের কী করতে হবে, হাই সাইড খোলা রেখে লো সাইডে আমাদের মিটারগুলো সংযোগ করতে হবে। তাই লো সাইডে মিটারগুলোর মধ্যে আছে ওয়াট মিটার, অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটারে আমাদের যে কারেন্ট যেটা আসবে সেটাকে I0 দ্বারা ডিনোট করা হবে, এবং এটা প্রাইমারি যেহেতু হাই ইম্পিডেন্স আছে এখানে, সেই জন্য এখান দিয়ে I0 কারেন্টটা প্রবাহিত হবে। আর এই ওয়াট মিটারে যে পার্টটা দিবে সেটা W0 বা W যে কোনো একটা প্রতীক দিয়ে বোঝানো হয়, এবং এখানে যে ভোল্টেজ যেটা আছে, সাপ্লাই ভোল্টেজ যেটা হবে সেটা হবে আমাদের এখানে V, ভোল্টমিটারের পার্টটা হবে সাপ্লাই ভোল্টেজের সমান। এটাকেই আমাদের নো লোড ভোল্টেজ বলা হয়। এই নো লোড ভোল্টেজ, এই আজকের যে আমাদের চ্যাপ্টারটা পুরোটাই এই নো লোড ভোল্টেজের উপরে নির্ভর করবে। আমরা সামনের দিকে আগালে দেখতে পারবো যে নো লোড ভোল্টেজের যত আমরা অঙ্ক করবো রেগুলেশন বাইর করার জন্য, তখন এই নো লোড ভোল্টেজটা বের করতে হবে। তাই ট্রান্সফর্মার হাই সাইড খোলা রেখে এবং লো সাইডের প্রয়োজনীয় সংখ্যক পরিমাপ যন্ত্রপাতি সংযোগ করে ট্রান্সফর্মার রেটেড সাপ্লাই দিয়ে যে টেস্ট করা হয় তাকে ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট বলা হয়। নো লোড টেস্টের সময় এখানে যে ওয়াট মিটারে যে পার্টটা আসবে সেটা হবে যে কোল লস, আর অ্যামিটারে যে পার্ট আসবে সেটা I0 আগেই বলা হয়েছে, এবং I0-র দুটো কম্পোনেন্ট থাকবে, এটা আমরা ওই চতুর্থ অধ্যায়ে পড়াই। তারপরে এখানে বলে দিচ্ছি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং আরেকটা হচ্ছে ওয়ার্কিং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এখানে যে ফ্লাক্স হবে সেই ফ্লাক্সের সাথে ইনফেজ থাকবে, আর ওয়ার্কিং কম্পোনেন্ট এখানে যে ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ সেটার সাথে আমাদের ইনফেজে থাকবে। আর ওয়াটটা যে লস হবে সেটা কোল লস হিসাবে থাকবে, আর এখানে যে কারেন্ট যেটা আসবে সেটা হচ্ছে রেটেড কারেন্টের 2 হইতে 10%, আর এখানে আমাদের ভোল্টেজ যে সাপ্লাই দেওয়া থাকবে সেই ভোল্টেজটা থাকবে ট্রান্সফর্মারের যে রেটেড ভোল্টেজ সেটা। এখানে ওয়াট মিটারের যে পার্টটা যেটা আসতেছে সেটা হচ্ছে, এখানে ধরা হয়েছে আমরা যদি W ওয়াট ধরে নেই এবং অ্যাপ্লাইড ভোল্টেজ V হয় এবং I0 কারেন্ট প্রবাহিত হয়, তাহলে W = V1 I0 cos theta, সুতরাং পাওয়ার ফ্যাক্টর আসবে cos theta 0 = W/V1 × I0। এখানে ওই Iμ যেটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আগেই বলা হয়েছে, Iμ = বা ম্যাগনেটাইজিং I0 sin theta 0, IW ওয়ার্কিং কম্পোনেন্ট I0 cos φ 0, X0 সেম,
x0 v1 by i mu এবং r0 v1 by i w এভাবে আমরা ইম্পিডেন্সটাকে বের করতে পারি z0 is equal to r0 plus jx0 ওপেন সার্কিট টেস্ট থেকে প্রাপ্ত তথ্যসমূহ কোর লস wc বা wi বা w0 তথ্যসমূহ এই টেস্ট থেকে নিম্নলিখিত তথ্যগুলো পাবো আমরা wi v1 i0 cos theta 0 cos theta 0 পাওয়ার ফ্যাক্টর যেটা আগে দেখানো হলো লো লোড i0 কারেন্ট ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট i mu বা im i0 sin theta 0 ওয়ার্কিং কারেন্ট iw i0 cos theta 0 কোর লস r0 is equal to v1 by iw কোর লস রিয়্যাকট্যান্স যেটা হচ্ছে x0 is equal to v1 by i mu যেটা কিছুক্ষণ আগে দেখানো হলো নো লোড পাওয়ার ফ্যাক্টর cos theta is equal to w by wc প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই এই সূত্রগুলো একটু ভালোভাবে দেখে নিবে তাহলে আর অঙ্ক কষতে কোনো সমস্যা হবে না ওপেন সার্কিট টেস্ট থেকে যে ওয়াটমিটার শুধু কোর লস নির্দেশ করে ওপেন সার্কিট টেস্টের সময় হাই ভোল্টেজ সাইডে ওপেন থাকে তাছাড়া ট্রান্সফরমার কয়েলগুলো ইন্ডাকটিভ এবং প্রাইমারিতে উচ্চ মানের রেজিস্ট্যান্সের জন্য নো লোড সামান্য কারেন্ট প্রবাহিত হয় যেটা রেটেড কারেন্টের 3 থেকে 5% কোনো কোনো বইতে 2 থেকে 10% ধরে ফলে i0 স্কোয়ার আরপি লসের পরিমাণ কোর লসের তুলনায় খুবই কম যা উপেক্ষা মানে বাদ দেওয়া হয় তাই কোরে রেটেড সাপ্লাই ভোল্টেজের জন্য স্বাভাবিক মিউচুয়াল ফ্লাক্স 5xm প্রতিষ্ঠিত হয় আবার কোর লস আবার মোটামুটি মিউচুয়াল ফ্লাক্সের বর্গের সাথে সরাসরি সমানুপাতিক সুতরাং ওয়াটমিটার শুধু কোর লসেই নির্দেশ করবে তাহলে আমরা মানে ওপেন সার্কিট টেস্টের সময় যে ওয়াটমিটারের যে পাঠটা পাবো সেটা শুধু কোর লসটাই ডিনোট করবে কোর লসের ভিতরে থাকবে ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস 5.2 ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট এবং ইম্পিডেন্স শর্ট সার্কিট টেস্ট অথবা ইম্পিডেন্স এখন শর্ট সার্কিট টেস্টের সময় খেয়াল রাখতে হবে যে ট্রান্সফরমারের লো সাইড মানে লো সাইড রেটিং বা লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করতে হবে এবং হার সাইডে ইনস্ট্রুমেন্টগুলো সংযোগ করতে হবে সংযোগ করার সময় খেয়াল রাখতে হবে এখানে ভোল্টেজ যেটা আছে সেটা এই হাই সাইডে যে রেটেড কারেন্ট আছে হাই সাইডের যে রেটেড কারেন্ট সেই পরিমাণ যেতে হবে তাতে যতটুকু ভোল্টেজ লাগে সেই ভোল্টেজটাই সাপ্লাই দিতে হবে এটা খেয়াল রাখতে হবে শর্ট সার্কিট টেস্টের সময় এটা প্রিয় শিক্ষার্থী তোমরা এটা খুব মানে খুবভাবে খেয়াল করতে হবে ভালোভাবে খেয়াল করতে হবে যে হাই সাইডটা যখন আমরা ইনস্ট্রুমেন্টগুলো দেব এখানে একটা ভেরিয়াক ইউজ করে আমরা এই ভোল্টেজটাকে কমাই দেব এবং এই মিটারের কারেন্টটা দেখব যে এখানে যে রেটেড কারেন্ট যেটা আছে সেই কারেন্ট থেকে যাতে বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে আমাদের এই ট্রান্সফরমারটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তাই ট্রান্সফরমারের একদিকে সাধারণত লো সাইড বা শর্ট করে অন্য সাইডে ভেরিয়াকের সাইজে রেটেড ভোল্টেজের খুব কম ভোল্টেজ বা রেটেড ভোল্টেজের 5 থেকে 10% কোনো কোনো বইতে আছে 2 to 7% সাপ্লাই দিয়ে যে টেস্ট করা হয় তাকে শর্ট সার্কিট টেস্ট বলা হয় এক্ষেত্রে লো ভোল্টেজ সাইড মোটা কপার তার বা অ্যামিটার দ্বারা শর্ট করে দেওয়া হয় এখানে একটা মোটা তার অথবা এখানে একটা অ্যামিটার হাই রেঞ্জের একটা অ্যামিটার দিয়ে এখানে শর্ট করে দেওয়া হয় তাই হাই ভোল্টেজ সাইডে ওয়াটমিটার অ্যামিটার ও ভোল্টমিটার যথারীতি ওয়াটমিটার অ্যামিটার এবং ভোল্টেজ সংযোজন করে একটা ভেরিয়েবল সাইজে ভোল্টেজ ধীরে ধীরে শূন্য মানতে ভোল্টেজ বৃদ্ধি করা হয় ট্রান্সফরমারে জানা রেটেড কারেন্টের অ্যামিটারে প্রবাহিত হলে ভোল্টেজ আর বৃদ্ধি করা হয় না এই অবস্থায় ওয়াটমিটারের যে রিডিং দিবে এই সম্পূর্ণটাই কপার লস হিসাবে থাকবে কারণ এখানে আমাদের হাই সাইডের যে আছে এখানে কপার লস যেটা আসবে সেটা আমাদের কোর লস যেটা আছে সেটা খুবই কম মানের যদি এর মধ্যে সামান্য কিছু কোর লস বা এসটি লস তবু উপেক্ষা করা হয় ওটাকে বাদ দিয়ে যে লসটা থাকবে এখানে এই কোশ্চেনটা আসে যে দেখাও যে ট্রান্সফরমারের শর্ট সার্কিটের সময় যে লস পাওয়া যায় সেটা পুরাটাই কপার লস তাহলে এখান থেকে একটু লিখে দিলেই তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবা এখন ওয়াটমিটার রিডিং থেকে কপার লস WSC বা PSC ইজ ইকুয়াল টু হইছে ISC স্কোয়ার RE ওয়াট ZE প্রাইম হচ্ছে ইন টার্মস অফ ইম্পিডেন্স ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি
z01 bsc by zsc by अथवा इक्वल esc by isc equivalent reactance in terms of primary re prime is equal to x01 is equal to root of z e prime whole square minus re prime whole square. Equivalent resistance in terms of primary re prime is equal to r0 is equal to wsc by isc whole square. isc whole square. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব সময় মনে রাখবা এখানে যে আমাদের এই টেস্ট করার সময় যেটা এই মানটা যদি যেভাবে দেওয়া থাক যদি বলে না দেয় যে হাই সাইডে মিটারগুলো বসানো হয়েছে, তাহলে সব সময় ধরে নিবা যে হাই সাইডেই মিটারগুলো বসে রিডিং নেওয়া হয়েছে, তাহলে আমাদের অঙ্ক কষতে সুবিধা হবে। তাহলে এখন এখানে আছে ডাব্লিউএসসি বা পিএসসি ইজ ইকুয়াল টু শর্ট সার্কিট পাওয়ার বা কপার লস ওয়ার্ডে, আইএসসি শর্ট সার্কিট অ্যাম্পিয়ারে, আর ই প্রাইম হচ্ছে ইকুয়াল r01 সমতুল্য রেজিস্ট্যান্স ইন ওহমে, এক্সি সমতুল্য রেজিস্ট্যান্স অথবা জেড ই প্রাইম, এই টার্মগুলো সবগুলো আমরা প্রাইমারি সাইড দিয়ে বের করলাম। আর চতুর্থ পর্বে প্রাইমারি সাইড থেকে আবার সেকেন্ডারি সাইডে কীভাবে নেওয়া হয় সেটাও দেখানো হয়েছে গত দিন ক্লাস। নাও 5.3 ভেক্টর ডায়াগ্রাম, অ্যান্ড ভেক্টর ডায়াগ্রাম ইন লো লোড কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম আছে আর শর্ট সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম আছে। এখন নো লোড কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম যেটা, এখানে ট্রান্সফরমারে আমাদের যেহেতু আমাদের ওপেন হাই সাইডটা ওপেন থাকে, শর্ট সাইডে রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, তাহলে এখানে আমরা কী কী পেলাম? এখানে পেয়েছি কারেন্ট I0-র আবার দুইটা কম্পোনেন্ট থাকবে, আর এখানে সাপ্লাই ভোল্টেজ V1, ইনডিউসড ভোল্টেজ E1, আর সেকেন্ডারিতে ইনডিউসড ভোল্টেজ E2। এই কয়টা এলিমেন্টকে আমাদের এখানে ভেক্টর ডায়াগ্রামে শো করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম ফাই ম্যাক্সিমামটা রেফারেন্স হলে ফাই ম্যাক্সিমাম থেকে লিডিংয়ে থাকবে, 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে V1, 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে, আর E1টা হবে 90 ডিগ্রি ল্যাগিংয়ে। ল্যাগিং মানে ই ফ্লাক্স ইন্টু E1 ল্যাগিংয়ে 90 ডিগ্রি। তারপর আছে I0টা হচ্ছে যে আই মিউ এবং দুইটা কম্পোনেন্ট আছে, তাহলে আই মিউটা হচ্ছে যে অথবা আই ম্যাক্সিটাইজ কম্পোনেন্ট যেটা IM, এটা থাকবে ফ্লাক্সের সাথে ইন ফেজ, এবং V1টা হবে IWটা হবে V1 এর সাথে ইন ফেজ। এই দুইটার ভেক্টর সাম করলে আমরা I0টা পেয়ে যাব। এখানে দেখানো হয়েছে I0 এবং এটা ভোল্টেজের সাথে যে অ্যাঙ্গেল করছে ∅0। এখন E2টাকে কীভাবে দেখাবো? E2টা হবে যে ফ্লাক্সের সাথে যে E1-এর সাথে ইন ফেজ, যেহেতু E1-এর মাধ্যমে E2টা উৎপন্ন হয়, তাহলে এটাও যাবে ফ্লাক্সের সাথে। আমাদের হলো যে ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি পশ্চাতে থাকবে এবং E1-এর সাথে ইন ফেজ হবে। এখন বড় ছোট হবে যে এটা স্টেপ আপ বা স্টেপ ডাউন, মানে E1-এর সাথে বড় হবে না ছোট হবে সেটা নির্ভর করবে। তো এখানে ছোট ধরা হয়েছে এই যে এই জন্য E1-টাকে এখানে দেখানো হচ্ছে। এটাই হচ্ছে যে আমাদের এই যে নো লোড কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম, যেটা আমরা আগেও দেখিয়েছি আজকেও দেখাই দিই। এখন শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম, এখানে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে। এটা এখানে আবার এটা সিম্পলিফাই করে R1 X1, R2 X2 এখানে শর্ট সার্কিট করানো হয়েছে, V1 0। এখন এই দুইটার সামেশন করলে R1 এবং R2 হচ্ছে স্কোয়ার আবার RS, আর X2টা হচ্ছে যাইয়া A² XS, অ্যান্ড R1-এর সাথে R2 এবং X1-এর সাথে X2 যোগ করলে যেটা পাবো আমরা এটা Z01 বা X01 এটা পেয়ে যাব। এখন এখানে যে লসটা আমাদের আছে সেটা ফুল লোড কপার লস, V1 অ্যাপ্লাইড ভোল্টেজ, I1 রেটেড কারেন্ট, R0 রেজিস্ট্যান্স, সেম আমাদের এখানে WS ইজ ইকুয়াল টু I1² বা R01 এটা লস, এখানে R01-টা এভাবে W1 বাই I1² Z01 V1 বাই I1, এখান থেকে X01-টাও বাইর করা যাবে। এখন শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রামটা একটু আমরা ভেক্টর ডায়াগ্রাম যখন আঁকবো তখন আমাদের এখানে যেহেতু এই R1 এবং R2 এটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, সেই জন্য আমাদের এখানে R1 ভোল্টেজ ড্রপ ফার্স্ট এসে ভোল্টেজ ড্রপ ইন ফেজ কারেন্টের সাথে ইন ফেজ করে I1 R1 ইন ফেজ, এখানে ভোল্টেজ এবং কারেন্টের যে ড্রপ, তাহলে I1 R1
তারপর এখান থেকে 90 ডিগ্রি হবে i1 x2 x1 সরি bc হচ্ছে যে i1 x1 cd হচ্ছে যে এরপরে i1 r2 ড্যাশ i1 r2 ড্যাশ যেহেতু এখানে এটা সিরিজ সার্কিট হয়ে গেছে তাহলে এখানে i1 r2 ড্যাশ ইকুয়াল টু cd এর সাথে লম্ব হবে যে i1 x2 ড্যাশ তাহলে এখান থেকে i1 r1 আর i1 x1 যোগ করলে হবে i1 z1 আর এখানে i1 r2 i2 i1 i1 z2 এটা সম্পূর্ণটা যোগ করলে আসবে যে i1 z01 বা z01 বা zd prime ইম্পিডেন্স এরপরে কারেন্টটা যদি এখান থেকে সরাই দেওয়া হয় তাহলে r1 ইজ ইকুয়াল টু আসবে যে r1 এখানে থাকবে r1 এখানে x1 এটা হচ্ছে z1 r2 ড্যাশ এটা হচ্ছে x2 ড্যাশ এটা হচ্ছে z2 ড্যাশ তাহলে z এই দুইটার ভেক্টর যোগ করলে আসবে যে আমাদের z01 z1 এবং z2 ড্যাশ ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ভেক্টর ডায়াগ্রাম এটি হচ্ছে যে zd প্রাইম হিসাবে আমাদের এখানে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা এখন শর্ট সার্কিট ও ওপেন সার্কিট টেস্ট সম্পর্কিত সমস্যার সমাধান সলভ প্রবলেমস রিলেটেড টু শর্ট সার্কিট অ্যান্ড ওপেন সার্কিট টেস্ট প্রয়োজনীয় সূত্রগুলি আইপি ইজ ইকুয়াল টু আইএসসি ইজ ইকুয়াল টু বিএসসি বাই জেডএসসি আরই প্রাইম ইকুয়াল টু r01 ইকুয়াল টু আরপি প্লাস এ স্কোয়ার আরএস আরই প্রাইম ইজ r01 এগুলো পিএসসি বাই আইএসসি স্কোয়ার জেডই প্রাইম ইজ ইকুয়াল টু z01 ইকুয়াল টু বিএসসি বাই আইএসসি সুতরাং এক্সি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার জেডই প্রাইম স্কোয়ার মাইনাস এক্সি প্রাইম স্কোয়ার এবং আই ফুল লোড অর আইপি ইজ ইকুয়াল টু কেভি এন টু 1000 ডিভাইডেড বাই ভিপি ওয়ার্কিং কম্পোনেন্ট কারেন্ট IW I0 কস ফাই নো লোড কারেন্ট I0 ইজ ইকুয়াল টু IW স্কোয়ার প্লাস রুট ওভার IW স্কোয়ার প্লাস আই ম্যাক্সিমাম স্কোয়ার ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট IM ইকুয়াল টু I0 সাইন এবং পাওয়ার ফ্যাক্টর কস ফাই 0 ইকুয়াল টু IW বাই I0 নো লোড পাওয়ার ফ্যাক্টর V0 P0 ইকুয়াল টু P1 I0 কস ফাই 0 প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সলভ প্রবলেম করব একটি সিঙ্গেল ফেজ 10 kVA 500/250 ভোল্ট 50 হার্টজ ট্রান্সফরমার নিম্নলিখিত ধ্রুবক আছে প্রাইমারি রেজিস্ট্যান্স 0.2 ওহম সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.5 ওহম প্রাইমারি রিয়াক্ট্যান্স 0.4 ওহম সেকেন্ডারি রিয়াক্ট্যান্স 0.1 ওহম তাহলে শর্ট সার্কিট অবস্থায় পরিমাপক যন্ত্রগুলি কত পাঠ দিবে পরিমাপক যন্ত্রগুলো মানে হচ্ছে ওয়াট মিটারের পাঠ অ্যামিটারের পাঠ এবং ভোল মিটারের পাঠ বের করতে হবে তাহলে এখানে দে আর গিভেন ডাটা আরপি ইজ ইকুয়াল টু 0.2 ওহম এক্সপি ইজ ইকুয়াল টু 0.4 ওহম আরএস ইজ ইকুয়াল টু 0.5 ওহম এক্স ইজ ইকুয়াল টু 0.2 ওহম ডিপি ইজ ইকুয়াল টু 500 ভোল্ট ভিএস ইজ ইকুয়াল টু 250 ভোল্ট সুতরাং রেশিও বিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু 2 ফ্রিকোয়েন্সি 50 বাইর করতে বলছে বিএসসি পিএসসি এবং আইএসসি তাহলে আইপি ফুল লোড আরই প্রাইম ইজ ইকুয়াল টু সুতরাং এখানে মনে করি লো সাইড শর্ট সার্কিট অবস্থায় আছে অর্থাৎ সকল যন্ত্রপাতিগুলো হাই সাইডে সংযুক্ত আছে তাহলে আরই প্রাইম আরপি প্লাস স্কোয়ার আরএস আমরা ভ্যালুটা বসাই দিলে আসবে 2.2 ওহম সিমিলারলি এক্সি প্রাইম প্রাইমারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রিয়াক্ট্যান্স সরি এক্সপি ইজ ইকুয়াল টু স্কোয়ার এক্সএস এক্সপির মান হচ্ছে 0.4 প্লাস রেশিও স্কোয়ার 0.1 ইকুয়াল টু 0.8 সুতরাং জেডি প্রাইম এক্সি প্রাইম প্লাস এক্সি প্রাইম হোল স্কোয়ার এক্সি রুট ওভার এক্সি প্রাইম হোল স্কোয়ার প্লাস আরই প্রাইম হোল স্কোয়ার প্লাস এক্সি প্রাইমের হোল স্কোয়ার এটার মান দুটো বসাই দিলে আমাদের যে ভ্যালুটা পাবো এবং রুট করলে 2.34 তাই ফুল লোড প্রাইমারি কারেন্ট যেটা আমরা আগে থেকেই পেয়েছি যে কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভিপি আইপি বা আইএসসি ইজ ইকুয়াল টু হবে যে 10 যেহেতু আমাদের এখানে রেটিংটা দেওয়া আছে 10 kVA 10 kV ইন্টু 1000 ডিভাইডেড বাই 500 মানে হাই সাইড 20 অ্যাম্পিয়ার বিএসসি সে আইপি ইকুয়াল টু জেডি প্রাইম 20 ইন্টু 2.3 46.84 পাওয়ার গ্রহণ পিএসসি ইজ ইকুয়াল টু আইপি স্কোয়ার আরই প্রাইম 20 হোল স্কোয়ার
কারেন্টের স্কোয়ার প্লাস 2.22 ইকুয়াল টু 880 ওয়াট। এটাই হচ্ছে আমাদের পিএসসি ভ্যালু, এটা হচ্ছে আইএসসি, এটা হচ্ছে। তো এইভাবে অঙ্কগুলো তোমরা করে নেবে। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্ন, একটি সিঙ্গেল ফেজ 100 KVA 1000/100 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমার টেস্টে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া গেল। শর্ট সার্কিট টেস্টে ইএসসি ইজিক্যাল টু 22 ভোল্ট, পিএসসি ইজিক্যাল টু 1050 ওয়াট। ফলাফল হাই সাইডে প্রাপ্ত, এখানে বলা হয়েছে হাই সাইডে সমতুল্য রেজিস্ট্যান্স রিয়াক্ট্যান্স এবং ইম্পিডেন্স বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কেভিএ রেটিং হচ্ছে 1000, ভিপি দেওয়া আছে 1000 ভোল্ট, সরি কেভিএ রেটিং 100 KVA, ভিপি 1000 ভোল্ট, ভিএস 100 ভোল্ট। সুতরাং রেশিও, ট্রান্সফরমেশন রেশিও ইজিক্যাল টু ভিপি বাই ভিএস 1000/100 = 10। ফ্রিকোয়েন্সি 50 হার্জ, ইএসসি 22, পিএসসি 1050 ওয়াট বের করতে হবে, যেটা আরই প্রাইম হট, এক্সি প্রাইম হট, জেডি প্রাইম হট। তাহলে আমরা আগের মতো যে যন্ত্রপাতিগুলো হাই সাইডে সংযুক্ত করা আছে, সুতরাং আইপি ইজিক্যাল টু আইএসসি কেভিএ ইন্টু 1000/VP 100 A। আর ই প্রাইম, প্রাইমারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, পিএসসি বাই আইএসসি স্কোয়ার 1050/100 হোল স্কোয়ার ইকুয়াল 0.105 ওহম। জেডি প্রাইম, সিমিলারলি জেডি ইএসসি বাই আইএসসি ইজুক্যাল টু 22/22/100 ইজুক্যাল টু 0.22 ওহম। সুতরাং এক্সি প্রাইম হবে জেডি প্রাইম রুট ওভার জেডি প্রাইম হোল স্কোয়ার মাইনাস আর ই প্রাইমের হোল স্কোয়ার, ভ্যালুটা বসাই দিলে আসবে আমাদের রুট করার পরে 0.1 ওহম। এটি প্রাইমারি সাইডে। 5 ওহম ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন একটি ট্রান্সফরমারের যে কোনো ট্রান্সফরমার প্রাইমারি ভোল্টেজ স্থির রেখে সেকেন্ডারিতে লোড বৃদ্ধির সাথে সাথে কম বেশি সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কমতে থাকে। ট্রান্সফরমার কয়েলের রেজিস্ট্যান্সের জন্য এই ভোল্টেজ ড্রপ হয়, রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ হয়, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের জন্য। নো লোড হতে ফুল লোড পর্যন্ত মোট ভোল্টেজ ড্রপকে ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করলে ভোল্টেজ রেগুলেশন পাওয়া যায়। এই ভোল্টেজ সাধারণত শতকরা হিসেবে, অর্থাৎ পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন হিসেবে, ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড ইন্টু 100। হেয়ার দিয়ার ইজ এ ভোল্টেজ রেগুলেশন, ভি এন এল ইকুয়াল টু নো লোড ভোল্টেজ, ভি ফুল লোড এবং ভি ফুল লোড ভোল্টেজ। ভোল্টেজ রেগুলেশন অবশ্য 3 ধরনের লোডের উপর নির্ভর করে, রেজিস্টিভ লোড, হিটার, ইলেকট্রিক আয়রন, ইনকন্ডিশন ল্যাম্প ইত্যাদি। এই ধরনের লোডের পাওয়ার ফ্যাক্টর সর্বদাই ইউনিটি হবে। ইন্ডাকটিভ লোড, সোপ কয়েল, ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার, এছাড়া বেশিরভাগ লোডে ইন্ডাকটিভ লোডের অন্তর্গত। এই ধরনের লোডের পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং থাকবে। ক্যাপাসিটিভ লোড, ক্যাপাসিটর, সিনকোনাস, কনডেন্সার ইত্যাদি, এতে পাওয়ার ফ্যাক্টর সবসময় লিডিং থাকবে, প্রিয় শিক্ষার্থীরা, এখন ভোল্টেজ রেগুলেশনের ইউনিটি, ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ যেটা আমরা নির্ণয় করব, সেটা একটু আমরা দেখবো যে কীভাবে এটা আমরা বাই করবো। এবং এখানে বাই করার সময় আমরা পুরোটাই আমরা সেকেন্ডারি সাইট হিসাবে কল্পনা করেছি। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা আগেই বলছি যে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। তাহলে এখানে আমাদের রেজিস্টিভ ড্রপ হয়েছে আইএস আরই ডাবল প্রাইম ধরা হয়েছে, আরই ডাবল প্রাইম, এক্সি ডাবল প্রাইম, জেডি ডাবল প্রাইম, এটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি, এটাও ইকুইভ্যালেন্ট রিয়্যাক্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ সেকেন্ডারি। এই তিনটা দিয়ে এখন এখানে এই ভেক্টর ডায়াগ্রাম টাকা হয়েছে ইনপুটে, যেহেতু ভিএনএল এর সাথে যোগ হবে আইএস আরই, এর সাথে আইএস এক্সি প্রাইম, যেহেতু ইউনিটি আইএস এক্সি প্রাইম লম্ব হবে, তাহলে আমাদের ত্রিভুজ যেটা আছে এসিডি, এসিডি ত্রিভুজ হইতে আমরা কী পাইতেছি, এডি স্কোয়ার ইজুক্যাল টু এসি স্কোয়ার বলা সিডি স্কোয়ার, এসি স্কোয়ার আবার হচ্ছে এবি যোগ বিসি, এবি যোগ বিসি স্কোয়ার, এবির মান হচ্ছে ভি ফুল্লোড আর বিসির মান হচ্ছে আইএস আরই প্রাইম, এবি ভি ফুল্লোড প্লাস আইএস আরই ডাবল প্রাইম হোল স্কোয়ার প্লাস আই আই সিডি সমান সমান হচ্ছে আইএস এক্সি ডাবল প্রাইম হোল স্কোয়ার। তাহলে সুতরাং এখানে আমাদের এই ইউনিটি, ল্যাগিং, লিডিং, এখানে আমাদের মেইন বাই করতে হবে ভি নো লোড,
কারণ বি ফুল লোডটা দেওয়া থাকবে, বি নো লোডটা বের করে নিতে হবে, তাই আমাদের এই সমীকরণগুলো নির্ণয় করতে হবে। ভি এন এল ইজ ইকুয়াল টু, সুতরাং ভোল্টেজ রেগুলেশন হবে ভি এন এল মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড ইন্টু 100। ভোল্টেজ রেগুলেশন ইউনিটি এবং এখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে সবসময় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়ে থাকে, তাই ল্যাগিং পাওয়ার আমাদের এটা হচ্ছে ভিএনএল, ল্যাগিং হচ্ছে আইএস, যেহেতু সেকেন্ডারি সাইড ধরা হয়েছে ল্যাগিং। এখান থেকে ভি ফুল লোডের সাথে আইএস আর ই ইন ফেজ অফ আইএস, ইন ফেজ অফ আইএস, তাই আইএস আর ই এবং আইএস এক্সি হবে যে কারেন্টের উপর লম্ব, অতএব এই আইএস ডিএফ দ্বারা আইএসি দ্বারা দেখা হচ্ছে এবং এটাকে যোগ করলে ভেক্টর সাম করলে হবে আইএস জেডি প্রাইম। এখন ভিএনএল এর সাথে আইএস জেডি প্রাইম যোগ করলে আসবে যে ভিএনএল, ভিএনএল যেটা চিত্রে দেখানো হয়েছে। এখন আমাদের রেজিস্টিভ ড্রপ আর রিয়াক্টিভ ড্রপ, রেজিস্টিভ সিমিলারলি আইএস আর ই ডাবল প্রাইম, রিয়াক্টিভ ড্রপ আইএস এক্সি ডাবল প্রাইম। এখন ত্রিভুজ এ সি এফ, এসি এফ হইতে পাই এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এফ সি স্কোয়ার বা সি এফ স্কোয়ার, এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি আর সি এফ হচ্ছে সিডি প্লাস ডি এফ স্কোয়ার। তাহলে এবি প্লাস বিসি, এবি হচ্ছে ভি এল কস থিটা আইএস আর ই ডাবল প্রাইমের হোল স্কোয়ার আর সিডি হচ্ছে ভি এল সাইন থিটা প্লাস ডি এফ হচ্ছে আইএস এক্সি ডাবল প্রাইমের হোল স্কোয়ার। এটা দিয়ে আমরা ভি নো লোড পেয়ে যাবো, ভিন্ন লোড পেয়ে গেলে ভোল্টেজ রেগুলেশন হবে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ইজ ইকুয়াল টু ভিন্ন লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড ইন্টু 100। নাও প্রিয় শিক্ষার্থীরা, লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে এই ভিএনএলটা লিডিং পাওয়ার ফ্যাক্টর, কারেন্টটা তার আগে থাকবে এবং ভোল্টেজটা পরে থাকবে। লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের ভিএনএল এর সাথে যুক্ত হবে আইএল এর সাথে, আইএস ডাবল প্রাইম এর সাথে হবে যে আইএস এক্সি ডাবল প্রাইম হবে লম্ব, এখানে হবে আইএস জেডি প্রাইম। এখন এই ভিএনএল এর সাথে এই এটা যোগ করলে আসবে আমাদের ভি ফুল লোডের সাথে, এটা যোগ করলে আসবে যে ভি নো লোড, তাহলে এইটা আসতেছে আমাদের ভি নো লোড মানে এ। তাহলে এখন আমাদের এখান থেকে লম্ব যা আইসির উপর এই বিন্দুতে সি হতে বা এফ থেকে লম্ব বর্তিত অংশ যেটা হচ্ছে যে আইএস এর উপর ডি তে উপরে করছে, তাহলে এখন আমাদের এ বি ই একটা সমকোণী ত্রিভুজ, এ বি ই একটি সমকোণী ত্রিভুজ, এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এই কস থিটা অর্থাৎ হচ্ছে বি অ্যাপেল কস থিটা, বি হচ্ছে এই সাইন থিটা বি অ্যাপেল সাইন থিটা, সি ডি সমসান বি সমসান হচ্ছে বি অ্যাপেল সাইন থিটা। সুতরাং ত্রিভুজ এ এফ ডি, এ এফ ডি, এ এফ ডি হতে পাই এ এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার, এ ডি সমসান এই প্লাস ডি হোল স্কোয়ার সি ডি, ডি এফ হচ্ছে যে সি ডি থেকে আমাদের সি এফ বিয়োগ করলে পারে সি ডি ইকুয়াল টু মাইনাস সি এফ হোল স্কোয়ার। সুতরাং এ প্লাস রুট ওভার এ এফ ইজ ইকুয়াল টু রুট ওভার এ প্লাস ডি হোল স্কোয়ার প্লাস সি ডি মাইনাস সি এফ স্কোয়ার। সুতরাং ভি নো লোড এফ সমসান ভি নো লোড ভি ফুল লোড কস থিটা প্লাস আইএস আর ই ডাবল প্রাইম হোল স্কোয়ার প্লাস ভি অ্যাপেল সাইন থিটা মাইনাস আইএস এক্সি প্রাইম এক্সি ডাবল প্রাইম হোল স্কোয়ার। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে শুধু লিডিং এর ক্ষেত্রে এখানে মাইনাস হবে আর যদি ল্যাগিং হয় তাহলে এখানে প্লাস হবে। সুতরাং ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ভি এন এল মাইনাস ভি ফুল ডিভাইডেড বাই ফুল ইন্টু 100। এখানে আমাদের ল্যাগিং লিডিং এবং ইউনিটি সব জায়গায় আমাদের ভি এন এল এর যে সমীকরণ এই সূত্রটাই দরকার হবে ভোল্টেজ রেগুলেশন বাইর করার জন্য। আর একটা ফর্মুলা আছে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, যা ভোল্টেজের কাছাকাছি যে ভোল্টেজ ড্রপ আইএস আর ই ডাবল প্রাইম কস থিটা প্লাস মাইনাস এক্সি ডাবল প্রাইম সাইন থিটা। সুতরাং ভোল্টেজ ড্রপ হবে ভিএনএল মাইনাস ইকুয়াল টু আইএস আর ই ডাবল প্রাইম কস থিটা প্লাস মাইনাস এক্সি ডাবল প্রাইম সাইন থিটা, এখানে প্লাস হবে এখানে। তাহলে সুতরাং ভিএনএল ইজ ইকুয়াল টু ভি অ্যাপেল প্লাস প্লাস ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ আমাদের আসবে। তো এখানে প্লাস হবে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে প্লাস সাইন হবে আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে নেগেটিভ হবে। অতএব ভোল্টেজ রেগুলেশনের মান যত কম হবে ততই উক্ত ডিভাইসটি উত্তম বলে বিবেচিত হবে। ভোল্টেজ রেগুলেশন সম্পর্কিত সূত্র, পাওয়ার ফ্যাক্টর যখন ইউনিটি ভিএনএল ইজ ইকুয়াল টু ভি, আগেই আমরা দেখিয়েছি এগুলো,
VNL সব জায়গায় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এর ক্ষেত্রে এখানে প্লাস, পাওয়ার ফ্যাক্টর লিডিং এর ক্ষেত্রে এখানে মাইনাস, আর VNL ইজ ইকুয়াল টু VFL IP cos। এখানে প্রাইমারি সাইডটা দেখানো হয়েছে, আগে দেখিয়েছি সেকেন্ডারি সাইড, এখন এখানে দেখানো হলো প্রাইমারি সাইডের সমস্ত। আর যদি যখন আমরা সেকেন্ডারি করব, এখানে সবগুলো টার্মগুলো সেকেন্ডারি টার্মের সাপেক্ষে চলে যাবে। তাহলে সুতরাং ভোল্টেজ রেগুলেশন VNL মাইনাস VFL ডিভাইডেড বাই 100। নাও প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাধান করব ভোল্টেজ রেগুলেশনের সাথে সম্পর্কযুক্ত সমস্যার সমাধান। প্রশ্ন 3, একটি 25 KVA 2440 50 সাইকেল এক ফেজ ট্রান্সফার শর্ট সার্কিট টেস্ট করে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া গেল। ES ইজিক্যাল টু 72 ভোল্ট, PS ইজিক্যাল টু 380 ওয়াট, ISC ইজিক্যাল টু 10.4 অ্যাম্পিয়ার, এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 0.6 ল্যাগিং শতকরা রেগুলেশন বাড়বে। তাহলে এখানে দেওয়া আছে VP 2400 ভোল্ট, VS 240, A ইজিক্যাল টু VP বাই VS 2400 বাই 240 ইজিক্যাল টু 10, রেটিং 25 KVA, ES 72 ভোল্ট, 380 ওয়াট, IS 10.40 অ্যাম্পিয়ার, ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। তাহলে এখানে আমাদের ইন টার্মস অফ প্রাইমারি ধরে আমরা RE প্রাইম PSC বাই ISC, সিমিলারলি আগের মতন RE ইজিক্যাল টু ES বাই IZ 72 ভোল্ট, এত ইকুয়াল টু XC প্রাইম রুট ও পাওয়ার ZE, ZE প্রাইম স্কোয়ার মাইনাস RE প্রাইম স্কোয়ার, রুট ও পাওয়ার 6.932 স্কোয়ার মাইনাস 3.513 স্কোয়ার ইজিক্যাল টু আসবে 5.965, পাওয়ার ফ্যাক্টর কস থিটা ইকুয়াল টু 0.8 ল্যাগিং। সুতরাং থিটা ইকুয়াল টু কস ইনভার্স 0.86 ইকুয়াল টু 30.86, সুতরাং সাইন থিটার মান হবে 0.51। প্রাইমারি কারেন্ট আইপি ইজ ইকুয়াল টু 25 × 10³ মাইনাস 24 ইকুয়াল টু এত ভোল্ট, নো লোড ভোল্টেজ অ্যাকর্ডিং টু প্রাইমারি, তাই VNL ইকুয়াল টু আসবে জায়গা ভি ফোর লোড ইকুয়াল টু আইপি আর ই প্রাইম কস থিটা, যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এই জন্য এখানে প্লাস ধরা হয়েছে এক্সি প্রাইম সাইন থিটা। আর দ্য ভি ফুল লোড 24, এখানে এই মানগুলো বসাই দিলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আসবে 2463.1.8। তাহলে সুতরাং পার্সেন্টেজ রেগুলেশন VNL মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড ইন্টু 100 ইজ ইকুয়াল টু 2463.18 মাইনাস 2400 ডিভাইডেড বাই 2400 ইজ ইকুয়াল ইন্টু 100, এটা করলে যে ভ্যালু আসবে 2.63, এটা হচ্ছে যে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন। প্রিয় শিক্ষার্থীরা, আর একটা প্রশ্ন, প্রশ্ন 4, একটি 25 KVA 2300 বাই 230 ভোল্ট 50 সাইকেল, সিমিলারলি এখানে RP দেওয়া আছে, XP দেওয়া আছে, RS দেওয়া আছে, XS দেওয়া আছে, ভোল্টেজ রেগুলেশন বের করো, এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এবং পাওয়ার ফ্যাক্টর এত লিডিং এর ক্ষেত্রে। তাহলে হেয়ার গিভেন VP দেওয়া আছে 2300, VS 230, এজ ইকুয়াল টু VS বাই VP বাই VS 2300 বাই 100, রেটিং 25 KVA, RP ইজ ইকুয়াল টু 0.8 ওহম, XP ইজ ইকুয়াল টু 0.3.2 ওহম, RS ইজ ইকুয়াল টু 0.0090, XS 0.03 ওহম, ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। তাহলে আবার আগের মতো ওইভাবে আমরা RE প্রাইমটা বের করে নেবো, XE প্রাইমটা বের করে নেবো, IPটা বের করবো এখানে, তারপরে কস থিটা ইজ ইকুয়াল টু বসাই দেবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে কস থিটার মান 0, সাইন থিটার মান 0, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে নো লোড ভোল্টেজ যেটা ইন টার্মস অফ প্রাইমারি ভি ফুল লোড, এটা ল্যাগিং এর দিয়ে ধরে এখানে সূত্র, অথবা আমাদের ইউনিটির জন্য যে সূত্রটা আছে সেটা দিলেও হয়ে যাবে। ভি ফুল লোড কস থিটার মান 1 এবং IP মান 10.87, আর ইন্টু RE প্রাইম 1.7 আমরা পেয়েছি, আর 2300 ভি ফুল লোড এখানে 0, সাইন থিটার মান 0, 10.87 এটা হচ্ছে একটু হোল স্কোয়ার, এটা ভ্যালু আসবে 2319.45 ভোল্ট। সুতরাং ভোল্টেজ রেগুলেশন VNL মাইনাস ভি ফুল লোড ইন্টু ভি ফুল লোড 100, অ্যান্ড 2319 মাইনাস 19.45 মাইনাস 2300 ডিভাইডেড বাই 300 100, গুণন 100 ইজ ইকুয়াল টু আসবে ভোল্টেজ রেগুলেশন, এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন। খ নাম্বার আছে পাওয়ার ফ্যাক্টর 0.88 লিডিং, এখান থেকে অন্য রোডটা আমি এখানে এত লিডিং, এটা কস্তিকা 30 ডিগ্রি, সুতরাং সাইন থিটার মান, যেহেতু আমাদের লিডিং এখানে মাইনাস আছে, সাইন থিটা লাগবে, কস থিটা লাগবে, এই জন্য কস থিটার মান 0.866,
এবং সাইন থিটার মান 0.5 বসিয়ে যে ভ্যালু আগে এটা বের করা হয়েছে এখান থেকে আমরা যে ভিএনএলটা পাবো সেটা পাবো 2283.25। তো এখানে ভোল্টেজের ভিএনএল মাইনাস ভি ফুল লোড, এখানে ভি ফুল লোডটা বেশি তাই এখানে মাইনাস এসেছে, মাইনাস এসেছে। তাহলে আমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে যে কখন ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ পাওয়া যায়, তাহলে যখন লোডটা ইন্ডাকটিভ হবে ক্যাপাসিটিভ লোড হবে তখন ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই এখন বাড়ির কাজটা দেখো, সার্কিট ডায়াগ্রাম সহ ট্রান্সফরমার নো লোড টেস্টের বর্ণনা করো, ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট কিভাবে করা হয় চিত্র সহ বর্ণনা, ভেক্টর চিত্রের মাধ্যমে ট্রান্সফরমারের রেজিস্টিভ লোডের ভোল্টেজ রেগুলেশন নির্ণয়করণ পদ্ধতি করা, ভেক্টর চিত্রের সাহায্যে ট্রান্সফরমার ইন্ডাকটিভ লোডের ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করার পদ্ধতি বর্ণনা করো, ভেক্টর চিত্রের সাহায্যে ট্রান্সফরমার ক্যাপাসিটিভ লোডের ভোল্টেজ রেগুলেশন নির্ণয়করণ পদ্ধতি নির্ণয় করো। এবং এই কটা এগুলো আমি সবগুলো একটা একটা করে ওখানে আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা একটু দেখলে এটা পারবে। এরপর অঙ্ক যেটা আছে, একটি 10 KVA 2300 ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের ডাটা দেওয়া হলো, ESC ইজ ইকুয়াল টু 137 PSC 192 ওয়াট, ISC ইজ 4.3 করে হবে। এখানে এত ল্যাগিং পাওয়ার ভোল্টেজ রেগুলেশন, 90% লিডিং পাওয়ার, এখানে 90% ধরা হয়েছে, এখানে কস থিটার মানটা 0.9 ধরবা, 0.9 ধরে করলেই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কস থিটা 1 ধরে করলেই আমাদের আগের 3 এবং 4 প্রশ্নগুলো যদি অঙ্ক সমাধান করো এই উত্তরের সমাধান অত্যন্ত সহজ হয়ে যাবে। আগামী মঙ্গলবার আমরা অধ্যায় 6 পড়ানো হবে। এখন এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/DTE ভিজিট করুন। এছাড়া এই ভিডিওটি সরাসরি ক্লাস লিঙ্ক মানে ফেসবুকে দেখার জন্য লাইভে দেখার জন্য www.facebook.com/skill.gov.bd সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।